হাই ফ্রেন্ডস আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা মোস্ট ডিমান্ডিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে গোলাপ জল নিয়ে আর একটা ভিডিও তোমাদেরকে বা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গোলাপ জলের উপকারিতা বা গোলাপ জলকে তোমরা কী কীভাবে ব্যবহার করতে পারবে সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমি তোমরা দেখে আসতে পারো আর ওই ভিডিওতে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন ছিল যেটার আনসার এই ভিডিওতেই আমি দিয়ে দেবো তোমাদের সাথে তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে আমি তোমাদের গোলাপ জলের ব্যবহারের উপকারিতা নতুন নতুন উপকারিতা আর গোলাপ জলের কিছু মানে কি কিভাবে ব্যবহার করবে সেরকম কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব আর আমরা প্রত্যেকেই বড় থেকে ছোট ছোট থেকে বড় যাই বলো না কেন আমরা প্রত্যেকেই কিন্তু গোলাপ জলটা ব্যবহার করি মানে স্কুল স্টুডেন্ট বলো যারা টিনেজার আছে তারা সব সবাই গোলাপ জলটা আমরা কম বেশি সকলেই বেশিরভাগ ব্যবহার করি তাই আমি ভাবলাম এই বিষয়ের উপর একটা ভিডিও বানানো যাক অনেকেই গোলাপ জল ইউজ করো কিন্তু অনেকে জানো না যে কিভাবে কিভাবে ব্যবহার করব অনেক রকম ভাবে গোলাপ কি ইউজ করা যায় তাহলে চলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আর একটাই কথা বলবো যারা আমার নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ক্লিক করে দাও তাতে পরবর্তীকালে যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়বো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে শুরু করছি গোলাপ জলকে আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেকেই জানি না গোলাপ জলকে কী কীভাবে ব্যবহার করলে আমাদের নিজেদের স্কিনকে আরও সুন্দর করে তুলতে পারবো তাহলে চলো একেবারে তোমাদেরকে পয়েন্ট নিয়ে আসা যাক প্রথম পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করবো পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে পিএইচ লেভেলের আমাদের স্কিনের পক্ষে কতটা জরুরি তা আমরা প্রত্যেকেই জানি ধুলো বালি এছাড়া সূর্যের ইউভি রশ্মি আমাদের ত্বককে কতটা যে ক্ষতিগ্রস্ত করে সকলেই আমরা জানি আর এই গোলাপ জল পেইজ লেভেল বজায় রাখতে সাহায্য করে গোলাপ জলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই কারণে গোলাপ জলকে অ্যান্টি এজিং হিসাবে ব্যবহার করা হয় অ্যান্টি এজিং বলতে আমাদের মুখে যে বয়সের ছাপ পড়ে যায় সেটা দূর করতে গোলাপ জল ব্যবহার করা হয় এতে স্কিন আমাদের আরও ইয়াং হয়ে যায় আরও অনেকটা টান টান হয়ে ওঠে স্কিন তিন দেখো তোমরা কি জানো গোলাপ জল আমাদের স্ট্রেস দূর করে অনেকেই জানো না কিন্তু আমি বলে দিচ্ছি দেখো যখনই তোমরা পরিশ্রম করে যখন বাড়িতে ফেরো তখন নিজেদের খুবই যখন ক্লান্ত বলে মনে হয় স্নানের সময় জলেতে দুই চামচ দুই থেকে তিন চামচ গোলাপ জল দিয়ে স্নান করবে দেখবে অনেকটা স্ট্রেচ দূর হয়ে গেছে নিমেষের মধ্যে দূর হয়ে যায় চার আর কি করবে দেখো অনেকেই জানো না গোলাপ জলকে ঠিক কিভাবে ব্যবহার করবে মানে কিভাবে তোমরা ইউজ করবে গোলাপ জলটাকে তো আমি তোমাদের জন্যে বলে দিচ্ছি প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে তুলোয় গোলাপ জল নিয়ে মুখের নিচ থেকে উপরে দিকে আলতো করে গোলাপ জল লাগাবে দেখবে রাতে এটা তুমি রাতে শোয়ার আগেও ব্যবহার করতে পারবে এই একই রকম প্রসেসে আর দেখো গোলাপ জলের আরও একটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি গোলাপ জল আমাদের মাথা ড্র্যান্ড্রাপ খুশকি দূর করে শ্যাম্পু করার সময় দেখবে শ্যাম্পুর মধ্যে গোলাপ জল মিশিয়ে শ্যাম্পু করবে দেখবে তোমার খুশকি আর ড্যান্ড্রফ মানে যাই বলো তোমরা অনেকাংশে কমে যাবে এছাড়া গোলাপ জলে গোলাপ জল আমাদের চোখের কালো দাগ দূর করে ফোলা ভাব কমায় একটি কটন প্যাড বা তুলোর মধ্যে গোলাপ জল নিয়ে চোখের নিচেটাতে পাঁচ মিনিট মতো রেখে দেবে দেখবে এ থেকে সপ্তাহে তোমরা এটা প্রত্যেক দিন ফলো করতে পারো এই জিনিসটা দেখবে অনেকটা চোখের তলায় ফোলাভাব কমে গেছে আর নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ অনেকাংশে কমে গেছে তাছাড়া তোমরা অতিরিক্ত গরমের কারণে দেখবে ত্বকে অনেকের ফুসকুড়ি হয়ে থাকে সেটা দূর করতে আমাদের গোলাপ জল খুব ভালোভাবে কাজ করে বা রোদে পোড়া গেছে স্কিন রোদে যে পুড়ে যায় সেটা তাছাড়া ফাটা ত্বকের যাদের সমস্যা রয়েছে গোলাপ জল ত্বকে স্প্রে করে দেখবে দেখবে ধীরে ধীরে তোমাদের ওই দাগটা কমে যাচ্ছে ফাটা ভাব দূর হয়ে যাবে এছাড়া তোমরা হচ্ছে গোলাপ জলকে অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করতে পারবে অনেকের কাছে মানে টোনার কেনার জন্য আলাদা করে টোনার কেনার জন্যে সেরকম টাকা পয়সা থাকে না যারা টিনে যার বিশেষ করে যারা স্কুলে পড়ে তাদের কাছে টোনার কেনার জন্য অতটা এফোর্ড করতে পারে না তাই তাদেরকে আমি বলে দিচ্ছি এটা একটা টিপস যে গোলাপ জলকে তোমরা অ্যাজ এ টোনার হিসাবে ব্যবহার করতে পারো এছাড়া তোমরা যে কোনো ক্রিমের সাথে মিশিয়ে গোলাপ জলকে ব্যবহার করতে পারবে তোমরা যেটা নাইট ক্রিম বা ড্রে কিম যেটা বলে যে কোনো ক্রিমের সাথে মিশিয়ে ব্যবহার করলে তোমরা দেখবে স্কিন আরও ফর্সা হবে আরও গ্লো ভাব চলে আসবে স্কিনেতে এছাড়া দেখো গোলাপ জলকে তোমরা মেকআপ রিমুভার হিসাবে ব্যবহার করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা গোলাপ জলকে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারবে যখন মেকআপ করার পর অনেকের কাছে রিমুভার থাকে না তখন তোমরা একটা তুলোতে বা কটন প্যারে নিয়ে গোলাপ জলটাকে নিয়ে সেটাকে মুখে ভালো করে তুলে নেবে এছাড়া যখন এখনকার প্রায় সবাই লিকুইড লিপস্টিক ব্যবহার করবে দেখে সহজেই উঠতে চায় না তো সেক্ষেত্রে তোমরা তুলোর মধ্যে গোলাপ জল নিয়ে কিছুক্ষণ রেখে দিবে ঠোঁটের কাছে দিয়ে তারপরে দেখবে ধীরে ধীরে ওই মেক মানে লিপস্টিকটা দেবে রিমুভ হয়ে যাবে সহজেই তো এটা ছিল তোমাদের সাথে গোলাপ জলের বিভিন্নভাবে কিভাবে ব্যবহার করতে পারবে সেটার টিপস এরকম আরও টিপস পেতে বা স্কিন কেয়ার রুটিন পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার আগের গোলাপ জলের ভিডিওটাই তো যারা কোয়েশ্চেন করেছিলে একজন করেছিলে যে রিবাউন্ডিং হেয়ারে কি গোলাপ জল ইউজ করতে পারবো তো আমি বলবো হ্যাঁ তোমরা অবশ্যই ইউজ করতে পারো কোনো রকম কিছু প্রবলেম হবে না তো আর একজন কোয়েশ্চেন করেছিল যে আপু এই গোলাপ জল ইউজ করলে মুখ জ্বালা জ্বালা হয় কেন তো আমি তোমাদের সাথে একটা কথা বলবো যে তোমরা যদি অপরিষ্কার মুখে বা নোংরা মুখে যদি গোলাপ জল ইউজ করো সেক্ষেত্রে তোমাদের মুখ জ্বালা জ্বালা করবে অতএব যখন গোলাপ জল তোমরা ইউজ করবে ভালো করে ফেস ওয়াশ করার পরে তারপর গোলাপ জলটি ইউজ করো দেখবে আর কোনো কিছু প্রবলেম হবে না তাহলে চলো এরকমই আরও টিপস নেই তোমাদের পরবর্তী ভিডিওতে আমি চলে আসবো তোমাদের সাথে কথা বলতে টাটা